मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल মোটামুটি তোর মান সম্মান বাঁচাইলাম কেন সেরি করে পাম দিলাম তোর সম্মান বাঁচাইলাম কি করে তুই তো একটা গাধা বেহুলাকে তো ভালো লেগে ফেলেছি তাহলে শোনো ও যা বলে আমরা তাই করি কি করছ তা যদি ভালোবেসে ফেলেছি পারত খাইছো না হাই কিসের পারত খেয়েছি প্রেমে পড়েছি প্রেমে পড়ছ হ্যাঁ ও যা বলে আমরা তাই আবার শুনতে থাকি তাই ওকে বলে আসি ওকে বেহুলা হ্যাঁ ঠিক আছে সখী এই আহা চুপ চুপ বেহুলাকে বলতে হবে সখীদের বললে হবে না ওকে বেহুলা হ্যাঁ ঠিক আছে তুমি যখন মন স্থির করেছো তোমার পঞ্চদাসী নিয়ে নেই এই ঘাটে তুমি স্নান করবে করব ঠিক আছে মনের মতো করে স্নান করো কিন্তু একটি শর্ত কি শর্ত বলবো বলো তুমি যাওয়ার সময় সখীদের সহ আমার আর ঝন্টুর সাথে দেখা করে যাবে ঠিক আছে দেখা করে যাব মনে থাকবে তো মনে থাকবে আচ্ছা তাহলে ঝন্টু দা দেখা না করলে পুষ্প নাম করে আলাম না না দেখা করবে চলো সখী এবার মনে হয় অনেকটা মজা করেই চান করো হ্যাঁ চান করো কথা নেই বাধারে তুমি এখানে কেন চান করো তোমরা তিনজন আমি একজন চারজন মিল করলাম আমরা হয়েছে মেয়ে মানুষ আর তুমি হয়েছে ছেলে মানুষ তাই কি হয়েছে তোমার এখানে থাকা যাবে না না বল পুলাহান থাকা না থাকা সমান কথাই তোমার বয়স কত 95 95 বয়স থাকবে তুমি না বালক আমার একার না তো তাহলে আঙ্গ মার বাবা আমার তাই তুমি ছোট হও বড় হও তাও তো ছেলে মানুষ তাই না তোমার এখানে কোনো পগারেই থাকা যাবে না থাকগা তোরাই থাকগা মানছিতে বুঝি পারবো না তখন ভালো বুনি যে গরম পড়েছে না এবার তো মনের মতো করে চান করা যাবে তাই না বেশি জলে কিন্তু নামিস না হবেলা সাবান মাখে গাই রে আহারা সুদর বেইলা রে হবেলা সাবান মাখে গাই রে আহারা সুদর বেইলা রে Thank you.
এখানে তো ছিল, হঠাৎ করে আবার কোথায় চলে গেল? আর ঝন্টু, ঝন্টু দা, না এভাবে এখানে দাঁড়ায় ডাকলে চলবে না, আমি গিয়ে দেখি নদীর ঘাটে আছে কিনা। ঝন্টু দা, আরে ও ঝন্টু দা, ঝন্টু দা, বাচ্চে না গো, কথা নেই বাসায়, তুমি এখানে কেন? আরে আমি কি এমনি এমনি এখানে এসেছি? তাহলে আমি ঝন্টু দাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? আপনি ঝন্টু এখানে আসেনি, দেখেন কোথায় গিয়েছে? এখানে আসেনি? না, ওই তো ওখানে তিন সখী বসে আছে, যাই ওদেরকে গিয়ে বলি। ওগো সখী, ঝন্টু দাকে দেখেছো? দিলে টান লাগে। কে বলছে দিলে টান লাগে? তুমি বলছো ঝন্টু দাকে দেখেছো? না। সত্যি দা দেখোনি? এখানে কি তোমরা তিন সখী এসেছ? ও আচ্ছা, এই গোলাপী সখীকে বলে দেখি। ওকে গোলাপী সখী, ঝন্টু দাকে দেখেছ? সত্যি বলছ? ও ও লাল সখীকে বলি। আচ্ছা সখী, তুমি ঝন্টু দাকে দেখেছ? এরকম করে না করছো কেন? মুখ দিয়ে কথা বলো, তুমি ঝন্টু দাকে দেখনি? এখন আমি কোথায় গিয়ে খুঁজবো? এদিক হইতো দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসলো। আচ্ছা এটা কি সত্যি তোমাদের সাথে এসেছে? একটু ঘুমটারা খুলতে বলো না দেখি। আচ্ছা সখী, লাল সখী, তোমার ঘুমটাটা একটু খোলো না। আমি পরপারুষের মুখ দেখি না। ও তাই নাকি? তাহলে তুমি তো সতী সাবিত্রী। আমি সতী সাবিত্রী। তোমার কণ্ঠ এরকম কেন? কণ্ঠের মধ্যে ঠাডা পড়ছে। কি বলছো, সতী মানুষ কণ্ঠের মধ্যে আবার ঠাডা পড়বে কেন? তাই খাচ্ছ যে বেটা, তোমার এত ঠেকা কেনুকা বেলে হেজে বেটা। কি হয়েছে, এরকম বকা দিচ্ছ কেন আমাকে? এই তুমি একটু মুখটা খুলে তো দেখ। এই তুই সতী না? তুই ঝন্টু না? না আমরা তো চান করেছি না। তুই কি বল, পাগলা ছেলে আমার সবই দেখি ফেলেছে। তুই কি? আমি বেশি দেখি নি তো, 50 গ্রাম দেখছি। এই তুই নুকে, হে বুড়িয়া শয়তান, চেরি মাছে চান করে না ফুটকি পারো? হা এই তুই নুয়ে চোখে, হে খাচ্ছই দে পুরুষ পোলা। তুই কি? হ্যাঁ তুই কি? আমি নুকু সময়লাম রে, হাই রে রে পেলা সাবান মাকে গাই রে, আরে সুন্দর পেলা রে। মেয়েদের মতো এরকম করছিস কেন? মনে হয় সবকিছু দেখে ফেলেছে। আমি আর এখন মেয়ে নেই গো, আমি এখন ছেলেও নই। কি তুই দিলে টান লাগে? কেন দিলে টান লাগে? এই সখে আজ আমরা কুতকুত খেলি। এই কুতকুত খেলবি কেন? হ্যাঁ ইস, তুই এই অবস্থায় কেন? ওখানে এটি পৈরি তো দেখ পারাইছিলাম, এমনি তো আবার দেয় না পোলা মানুষ ধরা খাই, মেয়ে মানুষের যাইছি মোটামুটি বালাই দেখছি, যে নি দেখছি না 200 টার বেচাম। কি কি দেখেছিস? বুঝি সাবান মাখি খাই, আর চুপ সাবান মাখে গাইরে। শোন আমরা এখানে ওদের স্নান করা দেখে দেখতে এসেছি। হ্যাঁ সখী চল এখান থেকে আমরা চলে যাই। ঝন্টুদা শুনো, তুমি তো সবই পারো, বেহুলাকে কিছুক্ষণের জন্য আটকাতে পারবে না, চলে যাও। সেটা তো হচ্ছে আমার একটা ক্যাপাসিটির বুদ্ধি। কি করে? দেখ আগে হাওয়া দিয়ে রই বেহুলা। সত্যি তোমার রূপের কোনো প্রশংসা হতে পারে না গো। তাই নাকি? ওই বিধাতা তোমাকে যা বানিয়েছে গো। হ্যাঁ আশ্চর্য, তোমার রূপে দেখলি এই যে এই ঠাডা দেখাই তুমি। শোনো বেহুলা, হ্যাঁ তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো গো? কি মনে হয়? ওই যে আমাদের প্রভু কৃষ্ণর হাতের বাসি গো। তাই নাকি? হ্যাঁ গো। তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আমার হিংসে লাগে গো। তাই তোমার চোখ দুটো দেখলে মনে হয় ওই নাটোরের বনলতা সেন। তাই না? হ্যাঁ গো। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো তো। আমি বলতে চেয়েছি গো তোমরা একটা জাদু দেখবে গো। না আমি জাদু দেখতে পছন্দ করি না। দেখো না সখী, আমি জাদু দেখবো। হাই রে আমার তরকারি পাইলা রে। জাদু দেখতে হবে না সখী, এসেই যখন পড়েছি একটু দেখি না। হাইরে আমার চিকার গুয়ের ডুল,
তুমি কি বলছো না ঠিকই বলেছি গো দেখবে গো জাদু দেখবি দেখো তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ জাদু দেখব না হ্যাঁ জি 5 মিনিট হলেই হবে গো ঠিক আছে লোকাই হ্যাঁ জনতা আমি যখন বলবো 1 2 3 বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবি হে হে করে কানবা আধা ঘন্টা চাই থাকা আচ্ছা ঠিক আছে আমি তাই করব রেডি হ্যাঁ রেডি 1 2 3 ও মাই গড কেমন লেগেছে গো চলে যাবে গো কুমার বলো আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি কিছুই না জানি কারণ তুমি আজ আমার কাছে কলসিটা ভেঙে দিলে আমার ক্ষমতা ছিল গো দেখিয়ে দিলাম মা বলেছিল রে বেহুলা এই কলসিটা তোর দাদুর হাতের গড়ানো এই কলসি যেন কোনো পাখির না ভাঙি আমি এখন মায়ের কাছে যে কি জব দিব হাই গো।